वेलकम टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा आबारो चले आसलाम नतून एकटा रेसिपी निये। तो आज के मुकी दिए इलिश माच रान्ना करब आर सेटाई आपनादेर साथे आज के शेयर करब। तो इलिश माच के भालो करे धुए निएछि आर मुकी के केटेओ भालो करे धुए निएछि। आर लागछे कुचानो पेंयाज, आदा बाटा, पेंयाज बाटा, काँचा लंका बाटा, धनिया, जीरा, हलुद, लंका गुड़ा, परिमाण मतो लवण लागबे, आर लागबे परिमाण मतो तेल, आर चार पिस इलिश माछ निएछि। एबार मुखीके सिद्ध करे नेब, खूब एकटा बेशी सिद्ध करब ना, जस्ट एकटा बलब आसबे तारपर नामिये नेब। माछेर टुकरोगुलोके एकटु नुन आर हलुद माखिये रेखेछि, एकटु जल दिए मशला सब मिक्सड करे निएछि। एदिके মুখিও সিদ্ধ হয়ে গেছে আর মাছের টুকরোগুলো ভাজা করে নিচ্ছি। মাছকেও আমি বেশি ভাজবো না, এবার নামিয়ে নেব। তো মাছ ভাজা নামিয়ে আমি সিদ্ধ করা মুখি সব দিয়ে দিয়েছি, খুব ভালো করে মুখিকে ভাজবো। মুখিকে ভাজা করে নামিয়ে নিয়েছি আর এই তেলে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়েছে তখন সব মশলা দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ কষানোর পর দেখুন একদম উপরে তেল বেশে উঠেছে, এর মানে মশলা একদম ভালো কষানো হয়েছে। তারপর দিয়ে দিয়েছি মুখি। এবার পরিমাণ মতো লবণ দেব, ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। আরো কিছুক্ষণ মুখের সাথে মশলাকে কষালাম, তারপর দিয়ে দিলাম গরম জল। এবার ভাজা করা মাছের টুকরো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, আমি পুরো রান্নাটা করেছি। তো ঝোলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি মুখি দিয়ে ইলিশ মাছ। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। তো বন্ধুরা যদি আমার মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আজকে আমার খুব শরীর খারাপ, সর্দি কাশি, যার জন্য আমার বয়সটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে না, তারপরেও আপনারা আমার বন্ধু আমি জানি বুঝবেন, বোঝার চেষ্টা অবশ্যই করবেন। আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।